বরাক উপত্যকার বিভিন্ন বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংগঠন বৃহস্পতিবার জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্যে এক স্মারকপত্র পাঠিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের তপশিলভুক্ত করার দাবি জানিয়েছে। এটা হলো আপনার সেই যে অফিসের সেন্ট্রাল অফিসের ব্যাপারটা, সেটা তো অলরেডি ত্রিপুরাতে দেওয়া হয়ে গেছে, সেটা তো আগেই বললেন না, ত্রিপুরাতে দেওয়া হয়ে গেছে। আর আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে ভাষা এবং সেই এমআইএলের মধ্যে যে ইয়েটা অলরেডি আসামে ত্রিপুরাতে প্রাথমিক পর্যন্ত আমাদের ক্লাস 8 পর্যন্ত আমাদের পড়াশোনা চলতেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী হিসাবে। সেই জায়গায় এখন তাদের ইয়েতে জেনারে আপনার সেন্সাসের ইয়ে ডিপার্টমেন্টে সেই নামটাকে ভুল করে রাখাটা কোনোমতেই সমীচীন না। হ্যাঁ, এই ভুলটা যাতে সংশোধন হয়। আর খিলঞ্জিয়ার ব্যাপারটা অত্যন্ত বার্নিং ইস্যু। এই সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট খিলঞ্জিয়ার প্রশ্নে যে 6টা জনগোষ্ঠীকে দিয়েছেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা বাদ যাবে কেন? আমরা তো অনেক আগে প্রায় 250-300 বছর আগে থেকে আমরা বসবাস করছি, সেটাই আমাদের প্রশ্ন। এবং অনতি বিলম্বে আমাদের যাতে খিলঞ্জিয়ার অন্তর্ভুক্ত করা হয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিগোষ্ঠীকে, সেটাই আমাদের দাবি।